ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কঠোর বিধিনিষেধ শিথিলের তৃতীয় দিনে ঈদের ছুটি কাটাতে ঘরে ফিরছেন অনেকে, বেলা বাড়ার সাথে চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে। টাঙ্গাইলে মহাসড়কে 18 কিলোমিটার, আর মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে 4 কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তি শিকার যাত্রীরা। করোনা ও উপসর্গে ময়মনসিংহে 17 ও রাজশাহীতে আরও 16 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 85 জনের মৃত্যু। করোনা স্বাধীন বেতার কেন্দ্র শিল্পী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্তের মৃত্যু। বিশ্বকরণে মোট মৃত্যু 40,92,000 ছাড়িয়েছে, শনাক্ত 19 কোটির ওপরে। পশ্চিম ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 118 জনে পৌঁছেছে, চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ভারতে। ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় কুয়ায় পড়া শিশুকে উদ্ধার করতে গিয়ে 11 জনের মৃত্যু, স্বজনদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী মোদী। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে কাল, জিতলে সিরিজ নিশ্চিত টাইগারদের। দীর্ঘদিন ধরে বড় স্কোর করতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিছুটা চাপে ছিলেন, জানিয়েছেন লিটন দাস। প্রথম টি-20তে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচ সিরিজের শুভ সূচনা পাকিস্তানের।